গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। দ্য ওয়ান্ডার ইন বুকশেলফের শ্রোতাদের জন্য একটি বিশেষ ঘোষণা, আমাদের নতুন ভিডিও পডকাস্ট সিরিজ সত্যি ভূতের ঘটনার উপর আধারিত লাইটস অন আপনারা শুনতে বা দেখতে পাবেন আমাদের দ্বিতীয় চ্যানেল WIB লাইটতে। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আজই সাবস্ক্রাইব করুন WIB লাইট এবং শুনে নিন সত্যি ভূতের ঘটনার উপর আধারিত লাইটস অন, যেখানে আমার এবং আপনাদের কিছু ঘটনা নিয়ে আসি আমরা প্রতি বৃহস্পতিবার। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ার্নার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন শম্পা রায় মণ্ডলের লেখা তারানাথ তান্ত্রিকের এক প্যাস্টিস গল্প জিনের কবলে। শম্পা রায় মণ্ডল এমনিতে একজন গৃহবধূ, কিন্তু নেশা তার লেখালেখির প্রতি। তৎকালীন জলপাইগুড়ি জেলার অন্তর্গত বানারহাটের এক চা বাগানে জন্ম ও বেড়ে ওঠা, বর্তমানে কলকাতা নিবাসী। তার উল্লেখযোগ্য কিছু লেখা মনসিজ, অক্ষসংলাপ, সেতু, অন্য মধুকর, আগডুম বাগডুম ইত্যাদি কিছু পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। সম্প্রতি বইমেলায় প্রকাশিত রা প্রকাশনীর সাত খুন মাপ সংকলনেও তার একটি বড় রহস্য গল্প প্রকাশিত হয়েছে। আজকের গল্পে তারানাথের চরিত্রে সোমেশ্বর, অন্যান্য চরিত্রে শুভ, সমৃদ্ধি, অগ্নিশ্বর, দেবস্মিতা, সাংখ্য, শিব ও শ্রদ্ধেয় কৌশিক রায় মহাশয়। গল্পে পোস্টার ডিজাইনে সৌমদি, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের তারানাথ তান্ত্রিকের গল্প জিনের কবলে। নিকষ কালো অন্ধকার রাত, চারিদিক থমথমে মৃতের ন্যায় নিথ। অজানা আশঙ্কায় রাত চড়া পাখি জোনাকিরা নির্ধারিত কর্ম থেকেও যেন বিস্মিত। পথের কুকুরগুলো ভয় কুঁই কুঁই করে ছুট দিয়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। জোছনাবিহীন সেই আঁধার ঠেলে এক অতিকায় ছায়ামূর্তি এগিয়ে চলেছে গ্রামের পথ থেকে। গ্রামের প্রধান জনবসতি থেকে বিচ্ছিন্ন হয়ে একটা মাটির বাড়ি। ছায়ামূর্তি বাতাসে নাক টেনে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করতে করতে সেদিকেই এগিয়ে যাচ্ছে। বাড়িটা অন্ধকারে সম্পূর্ণ নিমজ্জিত। গৃহস্থ সহ পরিবার নিশ্চিত ঘুমে আচ্ছন্ন। গ্রামের প্রধান জনবসতি থেকে বিচ্ছিন্ন হয়ে একটা মাটির বাড়ি। ছায়ামূর্তি বাতাসে নাক টেনে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করতে করতে সেদিকেই এগিয়ে যাচ্ছে। বাড়িটা অন্ধকারে সম্পূর্ণ নিমজ্জিত। গৃহস্থ সহ পরিবার নিশ্চিত গভীর ঘুমে আচ্ছন্ন। ছায়ামূর্তির লক্ষ্য গোয়াল ঘর। সন্তর্পণে দরমার বেড়ার দরজা খুলে সে ঢুকে পড়ে গোয়ালে। শুয়ে থাকা দুটো গরুর শান্তি বিনষ্ট হতেই তারা একটু নড়ে চড়ে উঠে। হৃষ্টপুষ্ট গরু নজরে আসতেই ছায়ামূর্তির চোখ ভাটার মতো জ্বলে ওঠে। অলন্ত চোখে ঝরে পড়ে লালসা। অপেক্ষাকৃত নিকটবর্তী গরুটিকে শেষবারের মতো ডাকার সামান্য সুযোগ না দিয়েই ছায়ামূর্তি তার হিংস্র চোয়াল বসিয়ে দেয় সেই গরু ব্যাগ।
ক্ষণকালের প্রতিরূপ মাত্র। তারপরেই শান্ত হয়ে যায় প্রাণীটা। আর সেই প্রাণীটা ঘটনার আকস্মিকতায় ধর্মর করে উঠে দাঁড়িয়ে একবার ডেকে উঠে, কিন্তু ততক্ষণে ছায়ামূর্তি ক্ষিপ্র বেগে শিকার নিয়ে অন্ধকারে গা ঢাকা। বাবা, কি সাংঘাতিক দৃশ্য! কিশোরীর উত্তেজিত বাক্যে আমিও চমকে উঠলাম। তারপর একটু ধাতস্থ হয়ে তারানাথকে প্রশ্ন করলাম, তা এসবই নিশ্চয়ই আপনি ওই চন্দ্রদর্শন ক্রিয়া দ্বারা জানতে পেরেছিলেন, তাই না? তারানাথ নীরবে মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে একটা সিগারেট ধরালেন। কিশোরী বলে ওঠে, ছায়া মূর্তিটাকে কি আপনি চিনতে পেরেছিলেন? তারানাথ গম্ভীর গলায় উত্তর দিলেন, রাজশেখর দত্তের মুখে সবটা শুনে আন্দাজ করেছিলাম, তবে কিছু প্রশ্ন মনে থেকেই গিয়েছিল যার উত্তর সাতক্ষীরা না গেলে পাওয়া সম্ভব ছিল। বৃষ্টির সন্ধ্যায় তারানাথের মঠ লেনের বাড়িতে আড্ডাটা বেশ জমে উঠেছিল। কিশোরী রানা তেলে ভাজা আর মুড়ি আর গরম চায়ে চুমুক দিতে দিতেই হঠাৎ তারানাথকে প্রশ্নটা করেছিলাম, আচ্ছা এই জীবিতকালে জাতপাতের তো এত বাজবিচার, মৃত্যুকালীন নিয়মেরও কত ঘটা, তা ওই ভূত প্রেত হলেও কি এই বিধি লাগু থাকে নাকি? তারানাথ হো হো করে হেসে বললেন, ভালো প্রশ্ন করেছ, ধর্মের ব্যবসা ওপারেও আছে কি না তাই জানতে চাইছো, তাই তো? আসলে চতুর্দিকে জাতপাত নিয়ে এত হানাহানি, প্রার্থনাস্থল আলাদা, হিন্দুর শ্মশান, মুসলিমদের গোরস্থান আরও কত কি, তাই আর কি ভূতপ্রেতদের এরকম বাছবিচার আছে কি না সেটাই জিজ্ঞাসা করছি। কিশোরী দুম করে বলে ওঠে, আরে আরে আসল প্রশ্ন হলো আপনি কখনো অন্য ধর্মের ভূতপ্রেতের পাল্লায় পড়েছেন কিনা। কিশোরী অভিজ্ঞ ব্যক্তি, সে জানে কোন কায়দায় তারানাথের ঝুলি থেকে গল্প বেরিয়ে আসবে। কিশোরীর কথায় তারানাথ যেন স্মৃতির পাতায় ডুব দিয়েছেন। তারপর খানিক নীরব থেকে বললেন, তা আবার হইনি, সে এক ঘটনা বটে। উৎসাহী গলায় কিশোরী বলে ওঠে, তা বলুন না সেই গল্পটা, বৃষ্টির সন্ধ্যেটা জমে যাক। তারানাথ ভাবলে শীন গলায় বললেন, তোমাদের কাছে যা গল্প তা আমার জীবনের এক একটি পাতায় কালির আঁচল। পরিস্থিতি গম্ভীর হচ্ছে বুঝে আমি বড় ব্যস্ত হয়ে উঠলাম, আহা কিশোরী কথা বা ধরা কেন, সে তো অমন ধারারই, আপনি বলুন না সেই ঘটনা। তারানাথ সিগারেটে দুটান দিয়ে খানিক নীরব থেকে ঘটনাগুলো যেন খানিক গুছিয়ে নিলেন, তারপর বলতে শুরু করলেন, বেশি দিনের কথা নয়, সকালের জলখাবার খেয়ে বসার ঘরে আধশোয়া হয়ে আছি, মন ঘুরে বেড়াচ্ছে দেশে দেশান্তরে, হঠাৎই কেমন মনে হলো গলা তুলে হাঁক পাড়ল, চারু কো চারুমা একবার এদিকে আয় দেখি। চারুমা তখন ভেতর বাড়িতে রান্নার কাজে ব্যস্ত, শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে আমার শিয়রে এসে দাঁড়িয়ে বলে, কি হয়েছে বাবা? আমি একইভাবে শুয়ে বললাম, বাইরে দরজাটা খুলে একবার মুখ বাড়িয়ে দেখ তো, কে যেন অনেকক্ষণ বাড়ির সামনে ঘোরাঘুরি করছে, হয়তো আমাদের বাড়িখানাই খুঁজছে। চারু ইতিমধ্যে আমার মতিগতি সম্পর্কে ওয়াকিবহাল, তাই আর প্রশ্ন না করে এগিয়ে যায় দরজার দিকে। খানিক বাদে একজন গৌরবর্ণের ওই বছর ৪৫ ভদ্রলোককে নিয়ে ঘরে ঢোকে, বাবা ইনি তোমার সাথে দেখা করতে এসেছেন। আমি চৌকিতে উঠে বসে আগন্তুককে ভালো করে দেখে চেনার চেষ্টা করলাম, তার পরনে সিল্কের সাদা দামি ধুতি পাঞ্জাবি, সুঠাম চেহারায় আভিজাত্যের ছাপ, তবে একটা ভীষণ চিন্তার ছায়া তার সারা মুখমণ্ডল জুড়ে। আগন্তুক হাত জোর করে বললেন, নমস্কার, আমার নাম রাজশেখর দত্ত, যশোরের সাতক্ষীরা থেকে এসেছি। আমি প্রতি নমস্কার করে একটা চেয়ার দেখিয়ে দিলাম, ভদ্রলোক আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে চেয়ারে বসলেন।
বললেন, আগে আমার গুরুদেবের নাম ত্রৈলোক্যনাথ আচার্য, উনিই আপনার নিকট আসবার পরামর্শ দিয়েছেন। আমার গ্রামের মানুষগুলো বড় বিপদে আছে ঠাকুরমশাই, আপনি যদি একবার একটু পদধূলি দেন। ত্রৈলোক্যনাথ আচার্যের নাম শুনে বিলক্ষণ চিনলাম। ওনার সাথে একবার কাশিতে সাক্ষাৎ হয়েছিল। যাই হোক, তখন আমি একটু সাধনা ছেড়ে থিতু হয়েছি। আমার দ্বারা ওনার কোনো উপকার হবে না বলতেই রাজশেখর প্রায় কোঁকিয়ে উঠলেন। দেখুন, আমি সেসব কাজ ছেড়ে দিয়েছি অনেক দিন। এই মুহূর্তে আমার মনে হয় না খুব একটা সুফল করতে। দোহাই ঠাকুরমশাই, বড় বিপদে পড়ে অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে, আমাকে ফিরিয়ে দেবেন না। গুরুদেব যখন বলেছেন তখন আপনি নিশ্চয়ই পারবেন। অবশেষে বললাম, আচ্ছা বেশ, তা ব্যাপারখানা আমাকে একটু গোড়া থেকে খুলে বলুন। তা সুষ্ঠুভাবেই সম্পন্ন হল সাতক্ষীরার জমিদার রাজশেখর দত্তের একমাত্র সন্তানের নামকরণ অনুষ্ঠান। আত্মীয় বন্ধু গ্রামবাসী মিলে প্রায় শ-5েক লোক নিমন্ত্রিত ছিল। আর হবে নাই বা কেন, রাজশেখর আর মণিমালার বিয়ের প্রায় 14 বছর কেটে গেলেও সন্তান সুখ থেকে তারা বঞ্চিত ছিল। এমত অবস্থায় যদি ঘর আলো করে সন্তান আসে তবে শোরগোল তো পড়বেই, কি বলে। তবে ফিসফিসানিও কিন্তু কম হয়নি। সে কি গিন্নি পোয়াটি, সে কথা তো আগে কখনো শুনিনি কো। দত্তক নিল নাকি? যাই বলো বাপু, রহস্য তো একটা আছে। কোন বংশ ও কার সন্তান তা কেই বা জানে। ছাড়ো না ছাড়ো না, ওইসব ওইসব কথা বাদ দাও। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, ছাড়ো না। এমন কত কথা, তবে জমিদারের মুখের ওপর কারো বলার ক্ষমতা নেই। মুখে সকলেই ধন্য ধন্য করছে। যাই হোক, বড় লোকদের কোনো কিছুতেই কিছু যায় আসে না। তখন প্রায় সব নিমন্ত্রিতরাই ফিরে গেছে। রাজশেখর অতিথিদের বিদায় জানিয়ে ছেলের ঘরে এসে দেখে তাদের সাত রাজার ধন এক মানিক পরিশ্রান্ত হয়ে নিদ্রার রাজ্যে পাড়ি দিয়েছে। মণিমালা সযত্নে তাকে শুইয়ে দিচ্ছে। রাজশেখর ফিসফিসিয়ে বলে, বলছি গুরুদেব একবার ওনার ঘরে ডেকেছেন, একবার এসো তো। মণিমালা হাতের ইশারায় সম্মতি জানিয়ে নিজের কাজে মন দেয়। রাজশেখর ঘরে এসে দেখলেন চাদর পাতা শয্যার মাঝে পদ্মাসনে বসে রয়েছেন সৌম্যকান্তি চেহারার এক বৃদ্ধ। তিনি ধীরে ধীরে ডাকলেন, গুরুদেব গুরুদেব। এসো রাজশেখর। উনি ঘরে প্রবেশ করে গুরুদেবের চরণে মাথা ছুঁয়ে প্রণাম করে হাত জোড় করে দাঁড়ালেন। গুরুদেব আবার বললেন, বসো আমার সামনে। রাজশেখর মেঝের কার্পেটে বসে গুরুদেবের উদ্দেশ্যে বললেন, আগে আপনাকে চিন্তিত দেখাচ্ছে গুরুদেব, আশ্রমে কোনো সংকট? আমি তোমার গুরুদেব, পিতৃতুল্য, আমার কথা মতনই তুমি কাজ করেছ। তবে শিশু তুমি কোথায় পেলে? মনে মনে সবটা গুছিয়ে একটু সময় নিয়ে রাজশেখর শুরু করে, আপনি তো সবই জানেন গুরুদেব, কম চেষ্টা তো করিনি। ডাক্তার, বদ্যি, খুবিরাজ, জল পড়া, তেল পড়া কিচ্ছু বাদ দেইনি। যে যা বলেছে, যেখানে যেতে বলেছে সেখানেই গিয়ে মাথা ঠেকিয়েছি, মানত করেছি, কিন্তু ভাগ্যের শিকে ছেড়েনি। এ ব্যাপারে তুমি প্রথম থেকে অবগত ছিলে, সন্তান দত্তক নিয়ে নিজ বংশের নামে হোমাহুতি না দিলে
নিজ রক্তের সন্তান সুখ তোমার নেই। হ্যাঁ গুরুদেব, তবে পিতা এর পক্ষপাতী ছিলেন না। তিনি বারংবার পুনর্বিবাহের পরামর্শ দিয়েছেন, কিন্তু মণিমালা ছাড়া অপর কাউকে স্ত্রী রূপে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব ছিল না গুরুদেব। সে যাক, প্রসঙ্গে আসি। মাসখানেক আগে দুপুরের পর নিজেই জুড়ি গাড়িতে মণিমালাকে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলাম। গ্রাম থেকে বেরিয়ে বেশ খানিক গিয়ে হঠাৎ একটা মাজার চোখে পড়ে। দিনের শেষ আলোতে প্রকৃতির বিছানো সবুজ কার্পেটে ওই সাদা মাজার যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছিল গুরুদেব। মণিমালাই প্রথম দেখে। ওখানে একটা মাজার আছে জানা ছিল, তবে কুশমিনকালেও যাইনি, তাই আমি খানিক ইতস্তত করছিলাম। কিন্তু ওর আবদারেই রাস্তা ছেড়ে গাড়ি নামিয়ে দিই পাতলা জঙ্গলের মাঝ দিয়ে চলে যাওয়া কাঁচা রাস্তায়। মিনিট পনেরো যাওয়ার পর রাস্তা শেষ হয় সেই মাজারের খানিক আগে। তখনও দিনের আলো রয়েছে, দুজনে নেমে এগিয়ে যাই সেই দিকে। চারটে সিঁড়ি ভেঙে বিরাট খোলা দরজা দিয়ে ঢুকে পড়ি মূল কক্ষে। বিরাট ঘরটার ঠিক মাঝে সবুজ শালু কাপড়ে আচ্ছাদিত কোনো শ্রদ্ধেয় ধর্মীয় ব্যক্তির কবর বা আরাধনাস্থল। ঘরের এক কোণে সাদা কুর্তা পাজামা টুপি পরিহিত এক ব্যক্তি ব্যস্ত হাতে কিছু কাজ করছেন, হয়তো সন্ধ্যার নামাজের জন্য তৈরি হচ্ছিলেন। হঠাৎ আমাদের অবাক করে দিয়ে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। অদ্ভুত ব্যাপার হলো, একটু আগেও আকাশে মেঘের ছিটে ফোটা ছিল না, মেঘমুক্ত নির্মল আকাশে হঠাৎ এমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমাকে যেন অবাক করে তুলল। মুহূর্তে চারিদিক রাতের মতো অন্ধকার হয়ে গেল। মাজারের ভেতর জ্বলতে থাকা কম্পমান মোমবাতির শিখায় পরিবেশটাকে বেশ রহস্যময় করে তুলেছিল। ভেতরের সেই ব্যক্তি আমাদের ভেতরে ঢুকে আসতে বলে মাজারের দরজা ভেজিয়ে দিলেন, হয়তো জলের ছাঁট আসছিল তাই, নয়তো মোমবাতি নিভে যাবে তাই। এমত অবস্থায় বৃষ্টি থামার অপেক্ষা ছাড়া আর কি বা করণীয় থাকতে পারে। অবশেষে বেশ অনেকক্ষণ পর প্রকৃতি শান্ত হল, তবে ঝিরিঝিরি বৃষ্টি তখনও পড়ছে। আমাদের আর নষ্ট করার মতো সময় নেই, বাইরে বেশ অন্ধকার নেমেছে, আবার আকাশ খারাপ হলে বিপদ। তাই আর দেরি না করে বেরিয়ে যেখানে গাড়ি রাখা ছিল সেই দিকে হাঁটা দিলাম। কিছুটা যেতেই খেয়াল করলাম গাছের পাতায় বৃষ্টির শব্দ ছাপিয়ে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। ঠিক কোন দিক থেকে আসছে বোঝা না গেলেও গাড়ির দিকে যত এগোচ্ছিলাম ততই যেন কান্নার আওয়াজের দিকে যাচ্ছিলাম। এবার গাড়ির সামনে পৌঁছতেই বুঝলাম শব্দটা গাড়ি থেকেই আসছে। তড়িঘড়ি গাড়ির পাদানিতে পা রেখে যে দৃশ্য দেখলাম, আমি আর মণিমালা তো একেবারে অবাক। দেখি একটা নোংরা কাপড়ে জড়ানো পুটুলি সিটের ওপর রাখা, আর তারই এক কোণ দিয়ে ছোট্ট একটা শিশুর মুখ বেরিয়ে। শিশুটি তখনও কাঁদছে। মণিমালা কাল বিলম্ব না করে, আহারে এ বাচ্চাটা কার, এখানে এমন করে কে ফেলে রেখে গেল বলেই শিশুটিকে কোলে তুলে নিলে। আমি চারিদিকে তাকিয়ে বেশ জোরে হাঁক দিয়ে শুধালাম, কেউ আছেন? এই শিশুর অভিভাবক কেউ আছেন? কিন্তু না, কোনো উত্তর এলো না। তখন মাজারের সেই ব্যক্তি একটা আলো নিয়ে বেরিয়ে এলেন। তাকে সব বলতে তিনি বললেন, আল্লাহ তাআলা হয়তো তোমাদের জন্যই একে পাঠিয়েছেন, একে তোমরা সাথে করে নিয়ে যাও, সাথে করে। সেই শিশুকে তোমরা নিজ সন্তান জ্ঞানে ঘরে এনে তুললে, তাই তো? আগে হ্যাঁ গুরুদেব, সূর্যশেখরই সেই শিশু।
তার মানে শিশুটির জন্ম পরিচয় সবই অজানা, আর আমি তেমন কোনো সাধকও নই। বলে মনে মনে একটা খোঁতখোঁত করলেও সঠিক কারণ নির্ধারণ করতে আমি অক্ষম। এবার সবই সময়ের হাতে, তবে এইটুকু আশীর্বাদ করতে পারি খুব শীঘ্রই মা মণিমালা যেন গর্ভধারণ করেন। হঠাৎ কিশোরী গল্পের মাঝে তারানাথকে থামিয়ে দিয়ে বলল, আরে এ গল্প আমিও শুনেছি। পাড়াতে তো এক কাকার বিয়ে অনেক বছর পেরিয়ে গেলেও কোনো সন্তান সুখ নাই। এবার যেই না একজনকে দত্তক নিল, অমনি বছর দুয়েকের মধ্যে তার নিজের সন্তানের জন্ম দিল। আরে সবই ওই খুচরো পাপ, বুঝলেন কি না? তারানাথ বললেন, ঠিক ঠিক, খুচরো পাপের কিছু শাস্তি ভগবান এইভাবেই দেন। এই যেমন পিপীলিকা হত্যা, মশা হত্যা। তারানাথ যে এবারে কিশোরীর কথা এখানে পিছিয়ে লাগবেন আর অন্য প্রসঙ্গে চলে যাবেন সেটা আমি বুঝতে পারলাম, আর তাই ওনাকে মাঝপথে থামিয়ে আমি বললাম, আচ্ছা তারপর কি হলো বলুন। তারানাথ গল্পের খেই টেনে আবার শুরু করলেন, তারপর আর গুরুদেবের কথা সত্য প্রমাণ করে পরের বছরই মণিমালা আরেকটি পুত্র সন্তানের জন্ম দিলেন। তার নাম রাখা হলো চন্দ্রশেখর। এবার ঘটনার সময় সূর্যের বয়স হয়েছে 10 আর চন্দ্রশেখরের 8। মণিমালা দুজনকেই সমান আদর যত্ন ভালোবাসায় মানুষ করেছিল, বরং বড় ছেলের প্রতি তার স্নেহ খানিক বেশি ছিল। পাছে তার মনে ভুল শিক্ষা দানা বাঁধে, কিছুদিন যাবৎ বড় ছেলেকে নিয়ে মণিমালা খুব চিন্তিত ছিল। ছেলে সারাদিন কেমন একটা ঘোরের মধ্যে থাকে, নিজের মনে বিড়বিড় করে, ভালো করে কথাও বলে না, চোখের তলায় যেন কেউ পালি লেপে দিয়েছে। কবিরাজ মজায় কিছু ওষুধ টষুধ দিয়ে গেছেন বটে, কিন্তু তাতে কেমন কাজ হচ্ছে না। অদ্ভুত তা খাওয়ার ধরন হচ্ছে, দেখে মনে হবে না জানি কবে থেকে অভুক্ত, কিন্তু খাবার খেয়ে পরক্ষণেই বমি হয়ে যাচ্ছে, সব উগড়ে দিচ্ছে, দিন দিন এমন দুর্বল হয়ে পড়ল। কিছুদিন আগেও সে এমন ছিল না, ছোটবেলা থেকেই ওর সব আচরণ অন্য শিশুদের থেকে একটু আলাদা, শরীরের গঠন বয়স আন্দাজে বরাবরই বেশি। এই তো কিছুদিন আগে 9 পেরিয়ে 10 পড়েছে, কিন্তু দেখে মনে হবে 16 বছরের বালক। তার মনে ভয় ডরের লেশমাত্র নেই, এই বয়সেই ঘোড়া সাওয়ার তলোয়ারবাজি সবেতে হাত পাকিয়েছে। তখন তার বয়স 4 কি 5 হবে, বাড়ির সামনের বাগানে মালিদের সাথে খেলছিল সে। অসাবধানতাবশত একটা ছাগল বাগানে ঢুকে ওর প্রিয় ফুল গাছে মুখ দিয়েছিল। তখনই সে মালির হাতের কাজের খুরপি তুলে নিয়ে বসিয়ে দিয়েছিল সেই ছাগলের গলা। রক্ত ছিটকে গেল সারা গায়ে, কিন্তু ছেলের কোনো ভ্রূক্ষেপ নেই। বাড়িতে বিড়াল তো দূর, একটা টিকটিকিও সে জীবিত রাখত না, বিষ দিয়ে বিড়াল মেরে হাততালি দিত। হাতে ধরে টিকটিকির পা ছিঁড়ে দিয়ে খিলখিলিয়ে হাসত। এবার এইসব নিয়ে মণিমালা স্বামীকে কিছু বললে তিনি, হাতের 5 আঙুল কি 1 হয়? ছোট জন আমার মতোই নিরীহ, আর বড় ছেলে আমার বাঘ, কি বুঝলে? বলে আর কথা বাড়তে দে। কিন্তু মায়ের মন সর্বদা আকুলি বিকুলি করত, কোনো অঘটন ঘটার আশঙ্কায় ছেলেকে চোখে চোখে রাখত। অবশেষে জমিদার মশায়েরও কপালে ভাঁজ পড়ত, তবে একদম ভিন্ন কারণ। আলো আঁধারি ঘরে আরাম কেদারায় গা এলিয়ে অন্য মনস্কভাবে তামাক টানছিলেন জমিদার রাজশেখর দত্ত। হাজারো ভাবনার সাগরে তিনি কোনো তল পাচ্ছিলেন। প্রজারা নিত্য দিন নিত্য নতুন সব সমস্যা নিয়ে হাজির হয়,
পিতার আকস্মিক মৃত্যুর পর সেই 20 বছর বয়স থেকে বিষয় আশয় সমস্তই সামলাচ্ছেন তিনি। তবে এ জাতীয় সমস্যা কখনো সৃষ্টি হয়নি। এই বৃষ্টি, খরা, বন্যা, খাজনা, ঋণ, এই সব নিয়ে প্রজারা এলে উনি যথাসম্ভব সাহায্য করেন। আগের প্রতিপত্তি না থাকলেও প্রজারা আজও রাজশেখরকে জমিদারের মতোই সম্মান দেয়, ভালোবাসে। গ্রামের লোকে পুকুরের মাছটা, গরুর দুধটা, জাংলার লাউটা হামেশাই রাজশেখরের বাড়িতে ভেট দিয়ে দেয়। আর আজ সেই ভালো মানুষগুলোই এক অজানা সংকটে পড়েছে। ঘটনাগুলো ঘটছে মাসখানেক ধরে। কখনো গ্রামের কোনো পুকুরে সমস্ত মাছের ছিন্ন ভিন্ন দেহ ভেসে উঠছে, আবার কোনোদিন কারুর গাভীটার, ছাগলটার কি মোষটার আধ খাওয়া দেহ পড়ে থাকছে। আর সেই দিন তো ঘটেছে চরম ভয়ঙ্কর এক ঘটনা। গ্রামের মিঠু গয়লানি গতকাল মধ্যাহ্নে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। উঠোনের এক কোণেই ছিল তার আঁতুর ঘর। সন্ধ্যা হতেই সে আঁতুর ঘরের ছাঁপ বন্ধ করে মেয়েকে বুকে নিয়ে শুয়ে পড়েছিল। হঠাৎ মাঝরাতে এক খচমচ শব্দে তার ঘুমটা ভেঙে যায়। তার মনে হয় আঁতুরের চারপাশে যেন কিছু একটা ঘুরে বেড়াচ্ছে, কোনো একটা প্রাণী। আর বড় বড় ভারী নিঃশ্বাসের আওয়াজ গোয়ালিনী স্পষ্ট শুনতে পাচ্ছিল। সে প্রথমটায় শেয়াল কুকুর ভেবেছিল, কিন্তু সেই প্রাণী যখন এক টানে ঝাঁপ খুলে হাঁটু মুড়ে আঁতুড়ে প্রবেশ করে, তখন গোয়ালিনী আতঙ্কে বিস্ময়ে একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। চিৎকারে বাড়ির লোকেদের ঘুম ভেঙে যায়। তারা এসে দেখে আঁতুড়ের ঝাঁপ খোলা, ভেতরে শিশুটি নেই, আর গোয়ালিনী একা অজ্ঞান হয়ে পড়ে আছে। সেই রাতেই লোক জুটিয়ে এদিক ওদিক খুঁজেও কোনো লাভ হয়নি। পরে গোয়ালিনীর জ্ঞান ফিরতে সেই জানায় ও প্রাণী কোনো শেয়াল কুকুর নয়, সেটি দুপে মানুষ, তবে দেহাকৃতি সাধারণের চেয়েও অনেক বড়। এতটা কথা একভাবে বলে গলা শুকিয়ে এসেছিল তারানাথের। ঘটি থেকে কয়েক ঢোক জল খেয়ে চারুকে হাঁক দিয়ে আরেক পর্ব চায়ের কথা বলে দিলেন। এই সময় কিশোরী একটু ব্যঙ্গের সুরে বলে ওঠে, তা ওনার গুরুদেব আপনার নিকট পাঠিয়েছেন, তা গুরুদেব কি ওই খবরটা যোগটোক বলে পেয়েছিলেন নাকি? হ্যাঁ, তারানাথ স্বভাবসিদ্ধ হাসি হেসে আবার বললেন, না হে কিশোরী, পরদিনই গুরুদেবের কাশীর আশ্রমে লোক পাঠান রাজশেখর, পত্রে বিস্তারিত সবই অবগত করান। গুরুদেব পত্র মারফত সব জেনে রাজশেখরকে আমার সঙ্গে যোগাযোগের নির্দেশ দেয়। তা বেশ, তা এরপর বুঝি আপনি গেলেন ওই সাতক্ষীরা নাকি? তারানাথ একটু চুপ থেকে বললেন, সময় নিয়ে সবটা বিচার বিবেচনা করে তারপর হাজির হয়েছে। তার আগে চন্দ্র দর্শনে গ্রামের পরিস্থিতিটা একবার জেনে নিলাম। আসলে এইরকম পরিস্থিতির তো প্রথমবার সম্মুখীন হচ্ছি, তাই একটু ওই হোমওয়ার্ক করে নিলেন তাই তো? কিশোরীর কথায় তারানাথ নীরবে মাথা নাড়লেন। সাতক্ষীরা পৌঁছাতে বেলা পড়ে গেছিল। সূর্যিমামা নিভু নিভু লাল আলো ছড়িয়ে ফেরার উপক্রম করছে অগ্রহায়ণের মাঝামাঝি। কদিন আগেই নবান্ন পেরিয়েছে, ক্ষেতে ধান উঠেছে গোলায়। ফাঁকা ক্ষেতগুলো বিধবার শাড়ির আঁচলের মতো মনে হচ্ছে। রাজশেখরের পথ নির্দেশ অনুসরণ করে একটু পা চালিয়ে এগিয়ে চলে মাঠের মেথো রাস্তার এক ধার ঘেঁষে মাটির বা টিনের চালের ঘাট, অপর পাশে ফাঁকা শস্য মাঠ,
আর সবচেয়ে অবাক করার বিষয় হলো অসীম নীরব। প্রকৃতি যেন এখানে বিরূপ, গ্রামে প্রাণের চিহ্ন মাত্র নেই। বুঝলাম, বিগত কিছুদিন যাবৎ ঘটে চলা ঘটনায় গ্রামবাসীরা যার পর নাই ভয় পেয়ে আছে। শুনশান পথ ধরে একাই সন্ধ্যের খানিক পরে হাজির হলাম জমিদার বাড়ির দোরগোড়া। শশব্যস্ত দারোয়ানের ভেতর বাড়ি ছুটে যাওয়া দেখি অনুমান করলাম আমার আগমনের বিষয়ে সে অবগত ছিল। খানিক পরেই রাজশেখর বেরিয়ে আসে, তার পেছনে ঘোমটা মাথায় এক স্ত্রী লোক। বুঝলাম সেই মণিমালা, রাজশেখরের স্ত্রী। দুজনেই পায়ে হাত দিয়ে প্রণাম করে হাত পা ধোয়ার ব্যবস্থা করে দিয়ে সাদরে ভিতরে নিয়ে গেল। ভেতরে যেতেই আমি রাজশেখরকে বললুম, আমাকে একবার বাড়িটা ঘুরিয়ে দেখাবেন চলুন তো। এটা বলার কারণ, বাড়ির সামনে এসেই দেখেছিলাম বাড়িটাকে একটা কালো চাদর যেন ঢেকে রেখেছে। গ্রামের দুর্ঘটনার মূলে যে এই বাড়ি তাতে আর কোনো সন্দেহ। কিন্তু মণিমালা ব্যস্ত হয়ে বলে ওঠে, সে কি এত দূর পথ এসেছেন? আগে মুখে কিছু তুলে খানিক বিশ্রাম নিন ঠাকুরমশাই, তারপর সব হবে। মায়ের আদেশ অমান্য করি কি করে? অগত্যা লুচি আলু চচ্চড়ি মিষ্টি দই রাবড়িতে খিদের পেটে একটু বেশি খেয়ে ফেললাম। রাজশেখরের সাথে সম্পূর্ণ বাড়িটা ঘুরে এমন কিছু পেলাম না। প্রতিটা ঘর তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করেও কোনো সূত্র হাতে এলো না। সব শেষে এলাম সূর্যশেখরের ঘরে, আর ঘরে প্রবেশের মুখেই বাধা পেল। ঘরের চৌকাঠে পা রাখতেই শরীরে এক প্রবল ঝাঁকুনি অনুভব করলাম। বুঝলাম ঘরের ভেতর নিশ্চিত কোনো ঋণাত্মক শক্তির আধার বর্তমান রয়েছে। অগত্যা সেখানে দাঁড়িয়েই চোখ রাখলাম ঘরের ভেতর। প্রথম দর্শনে দেখলাম সূর্য নিজের শয্যায় ঘুমন, আর তারপরেই চমকে উঠলাম, এ কি ঘুমিয়ে আছে বিছানা? শ্বেত সূত্র বিছানা জুড়ে একটা বিশাল আকার কালো দৈত্য। আমি বাধা দেওয়ার আগেই রাজশেখর, কিরে বাবা কবেলায় ঘুমোচ্ছিস যে বড়, বলতে বলতে এগিয়ে যায়। এবার সূর্যের গায়ে হাত দিতেই সে রাজশেখরকে ছিটকে ফেলে দেয়, উঠে বসে বিছানা, জ্বলন্ত দৃষ্টিতে তাকায় আমার। তারপর ঘর ঘরে অপার্থিব গলায় বলে, কি হয়েছে তোর? বলতে বলতে উঠে দাঁড়া। সূর্য তার উত্তর না দিয়ে একই ভাবে, একে চলে যেতে বল, একে চলে যেতে বল, এখনই চলে যেতে বল, এখনই, এখনই বলে কথা অসমাপ্ত রেখে বিকট শব্দে হেসে, আর সেখানে কাল বিলম্ব না করে রাজশেখরকে নিয়ে চলে এলাম আমার জন্য নির্ধারিত ঘরে গিয়ে আরাম করে বসলাম। ততক্ষণে মণিমালাও ছুটে এসেছে। রাজশেখরের মনে তখন অনেক প্রশ্ন, তবে এখনই উত্তর দেওয়ার সময় আসেনি। আমি ঝুলি থেকে তিনটি বেলপাতা নিয়ে কাল ভৈরবের নাম জপ করে মণিমালার হাতে দিলাম। বললাম, ছোট ছেলে চন্দ্রর গলায় কালো সুতো দিয়ে এক্ষুনি বেঁধে দাও, আর তোমরাও ধারণ করো। মণিমালা করুণ সুরে বলে, আর আর সূর্য? তার জন্য অন্য ব্যবস্থা আছে। মণিমালা আর কাল বিলম্ব না করেই বেরিয়ে গেল। আমি রাজশেখরকে প্রশ্ন করলাম, আচ্ছা
এই পর্যন্ত শিশু হত্যা কজন হয়েছে বলতে পারেন? শ্রান্ত গলায় উনি উত্তর দিলেন, আসলে প্রথম দিকে নিরীহ প্রাণী হত্যাই চলছিল, তারপর শুরু হয় মানব শিশু। প্রায় এক পক্ষকাল আগে প্রথম কানে আসে আর কি। এরপর একে একে জনাতিনে শিশু সকলেই সদ্যজাত। আমি তড়িঘড়ি আবার বলি, আচ্ছা শেষ কবে এই ঘটনা ঘটেছিল? এই তো গত পরশুদিন। বলে রাজশেখর দীর্ঘশ্বাস ছাড়ে, সন্দেহ নিরসনের জন্য শেষ একটা প্রশ্ন করলাম রাজশেখরকে। এ যাবৎ এই গ্রামে বা আশেপাশে ফকির বা তান্ত্রিক জাতীয় কারোর মৃতদেহ পাওয়া গেছে কি? উনি খানিক চিন্তা করে বললেন, আসলে দিন পনেরো আগে এমন একটা খবর শুনেছিলাম যেন নিজের জমিদারির বিপদের মধ্যে সেই খবরে তেমন আর মাথা ঘামানো হয়নি। এবারে আমার কাছে প্রায় সবটাই পরিষ্কার হয়েছে, কেবল হেতুটা জানার অপেক্ষা। ঠিক করলাম রাতেই মধুসুন্দরী দেবীর ধ্যানে বসে তার কাছেই বাকিটা জেনে নেব। তাই মণিমালাকে রাতে কিছু খাবো না জানিয়ে রাজশেখরকে নিয়ে গেলাম সূর্যের ঘরের সামনে। নিজে হাতে সূর্যের ঘরের দরজায় শিকল তুলে ঝুলি থেকে তার মায়ের শাড়ির আঁচলের টুকরো নিয়ে বেঁধে দিলাম। রাতে সূর্য যাতে ঘরের চৌহদ্দির বাইরে বেরোতে না পারে সেই ব্যবস্থা করে আমি নিজের ঘরে ফিরে এলাম। আচ্ছা, ওই গ্রামে ওইসব ঘটনা কেন হয়েছিল বলে আপনি ধারণা করেন? কিশোরীর প্রশ্নে তারানাথ গল্প থামিয়ে একটা সিগারেট ধরিয়ে মুখ্যম দুটো বড় বড় টান দিয়ে বললেন, জিনের নাম নিশ্চয়ই শুনেছ? তা আবার শুনিনি, আলাদিনের প্রদীপের জিনের গল্প কে না জানে? কিশোরীর উত্তরে তারানাথ হো হো করে হেসে উঠলেন। আরে তাই তো তাই তো, কিন্তু আমি অন্য জিনের কথা বলছি। ভূত প্রেতের যেমন ভালো মন্দ আছে, জিনদের মধ্যেও ভালো মন্দ আছে। আমি বললাম, সে আবার কেমন? বাইরে তখনও বৃষ্টি চলছে, মাঝে মাঝে মেঘের গর্জন ভেসে আসছে। তারানাথ সিগারেটে সুকটান দিতে দিতেই বলতে লাগলেন, জিন জাতি হচ্ছে ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরআনে বর্ণিত একটি জীব বা সৃষ্টি। মুসলমানদের কাছে অশরীরী যাবতীয় ভীতিকর কাণ্ড কীর্তি জিন শয়তানের কাজ। আরবি জিন শব্দটির আক্ষরিক অর্থ কোনো কিছু যা গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী বা পর্দার আড়ালে থাকা অনেক দূরবর্তী কিছু। একটু থেমে তিনি আবার বললেন, মুসলিম মতে এই জিন আর শয়তান হচ্ছে একই জিনিস। দুষ্ট জিনদের প্রধান ইবলিশ, শয়তান। তবে শয়তানের বংশধর জিনদের মধ্যে অনেক ধার্মিক জিনও রয়েছে, তাদের মধ্যেও আছে বিভিন্ন ধর্মানুসারী। ইবলিশ তথা শয়তান প্রকৃতপক্ষে জিন জাতিরই একজন ছিল। সে একসময় আল্লাহর একনিষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ ফেরেস্তাদের দলভুক্ত ছিল। কিন্তু আল্লাহ যখন হযরত আদমকে সৃষ্টি করলেন, তখন হিংসা ও অহংকারের বশবর্তী হয়ে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে, আদমকে প্রণতি জানাতে অস্বীকার করে। এই কারণেই ইবলিসকে বেহেশত থেকে বিতাড়িত করা। মুসলিম ধর্মবেত্তাদের মতে জিন শয়তানি মানুষের ক্ষতি সাধনে সম্ভব সব রকমের পন্থা অবলম্বন করে। এরা রূপ বদলায়, নানান বেশ ধরে। তারানাথের কথা শেষ হতেই কিশোরী বলে ওঠে, তার মানে এইসব জিনেরই কাণ্ড কারখানা? মাথা নেড়ে
সম্মতি জানায় তারানাথ। তারপর বলেন, কিন্তু সূর্যের সাথে এর সম্পর্কটা ঠিক অনুধাবন করতে পারছিলাম না। আর সেটা জানতেই মধুসুন্দরী দেবী শরণাপন্ন হয়েছিলেন, তাই তো? বলে ফের বললাম, তা তিনি কি জানালেন? তারানাথ আবার শুরু করলেন, রাত তখন বেশ গভীর, পুরো জমিদার বাড়িটা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে, অমোক এক নিস্তব্ধতা গ্রাস করেছে গোটা গ্রাম, কেবল ক্ষণে ক্ষণে সূর্যের ঘর থেকে ধ্বনিত হচ্ছে জান্ত হুঙ্কার। আমি জমিদার বাড়িতে প্রবেশ করার পর সূর্য নিজের স্বরূপ গোপন করার আর চেষ্টা করে, বরং বারংবার নিজের উপস্থিতি ভয়ঙ্কর ভাবে জানান দিয়েছে, তাই তাকে ঘরবন্দি রাখারই নির্দেশ দিয়েছি। সব ভাবনা মন থেকে সরিয়ে আমি গাত্রবন্ধন করে আসন করে বসে বীজ মন্ত্র জপ করে মধুসুন্দরী দেবীর আহ্বান মন্ত্র জপ করতে কতক্ষণ সময় পেরিয়েছে ঠিক জানি না। হঠাৎ দেবীর সুরেলা কণ্ঠের ডাকে আমার সঙ্গীত ফেরে, চোখ মেলতেই দেখি সেই ভুবন মোহিনী রূপে দেবী আবির্ভূতা হয়েছেন। ঘরের আনাচে কানাচে চন্দন ধূপের এক সুমিষ্ট সুবাস। চোখ খোলো, আমি এসেছি, কি জানতে চাও বলো। আমি নিজ আসনেই হাত জোড় করে বললাম, তুমি তো সর্বজ্ঞ দেবী, তুমি বলে দাও এই গ্রামের বিপদের দিনে আমি কি করে এদের সাহায্য করব, আর এসবের হেতুই বা কি? তারপর দেবীর কৃপায় জানতে পারলাম প্রায় ১২ বছর পূর্বে শুরু হওয়া এক ষড়যন্ত্রের কাহিনী। শোনো তবে, প্রায় ১২ বছর পূর্বে পার্শ্ববর্তী রোহল গ্রামের এক নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় এক নিম্ন মার্গের ওঝার দ্বারস্থ হয়। ওঝা সেই সময় কোনো ফকিরের নিকট জিন চালান, ব্যবহার, বশীকরণের শিক্ষা লাভ করেছিল, আর সেই বিদ্যা পরীক্ষা করার নিমিত্ত ওই সন্তানকাঙ্ক্ষী স্ত্রীলোকের গর্ভ ব্যবহার করে, চালান করে জিন। সেই জিন ১০ মাস মাতৃগর্ভে লালিত হয়ে নির্দিষ্ট সময়ে জন্ম নেয়। সকলেই হয় ওই ওঝার তত্ত্বাবধানে, তবে দুঃখজনকভাবে প্রাণ যায় জন্ম দেয়নি সেই স্ত্রীলোকের। ওঝাও সুযোগ বুঝে সেই সদ্যজাতকে নিয়ে গোপনে গ্রাম ছাড়ে। তখন তার প্রয়োজন ছিল শিশুটিকে লালন পালনের নিমিত্ত একটি সংসার, কারণ শিশুটি ১০ বৎসর পূরণ হলে তবেই পূর্ণ ক্ষমতা সম্পন্ন জিনে পরিণত হবে। এই ১০ বৎসরের নিরাপদ আশ্রয়ের অভাব পূরণ করে রাজশেখর আর মণিমালা। তার মানে সূর্যই সেই জিন? কিশোরী ব্যস্ত হয়ে প্রশ্ন করে। তারানাথ নীরবে মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে বললেন, সৌভাগ্য জ্ঞানে যাকে কোলে তুলে নিয়েছিলেন তার জন্যই যে এমন দুর্ভোগ পোহাতে হবে সে কি আর রাজশেখর খুনাক্ষরেও বুঝেছিলেন? আমি বললাম, তা সেই ওঝা তখন কোথায়? তারানাথ কপট রাগ দেখিয়ে বললেন, যাও ব্রাহ্মী শাক খাও হে ছোকরা। চট করেই আমার মনে পড়ে গেল, রাজশেখরের কাছে তান্ত্রিক বা ফকির জাতীয় কারুর মৃত্যুর খোঁজ করেছিলেন তারানাথ। আর মনে পড়তেই আবার বললাম, ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়ল, তা উনি মারা পড়লেন কি করে? শুনেছি সাপুড়ে নাকি সাপের ছোবলেই মরে, এরও তাই, নিজের সৃষ্ট ভয়ঙ্করের হাতেই প্রাণটা গিয়েছে। আমার ধারণা ওঝা জিন চালানো শিখলেও জিন বশীকরণের বিদ্যেটা
ঠিকঠাক আয়ত্ত করতে পারে। ঘটি থেকে ঠক ঠক করে খানিকটা জল পান করে তারানাথ আবার বলতে শুরু করলেন, পরদিন সকাল হতেই রাজশেখর যখন আমার ঘরে এলেন তখন আমি স্নান সেরে সবে বসেছি। তাকে অনুসরণ করে এক দাস, তার হাতে প্রাতরাশ। আমি আহ্নিক সেরেছি সবে সদ ব্যবহার করে নিজেকে খানি গুছিয়ে রাজশেখরকে যথাসম্ভব সবটা খুলে বলি। সব শুনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। এ কি বলছেন ঠাকুর মশাই, আমার সূর্য কিনা জিন? শিশু ন্যায় কাঁদতে কাঁদতে আমার পা জড়িয়ে বললেন, একটা একটা সত্যি কথা বলবেন ঠাকুর মশাই? আমি আশ্বাস দিতে উনি আবার বলেন, ছেলেটা আমার বাঁচবে তো ঠাকুর মশাই? সূর্য যে আমাদের চোখের মণি ঠাকুর মশাই, আমাদের চোখের মণি। মিথ্যে আশ্বাস দেব না, কেবল বলবো সূর্য কোনোদিন কারোর সন্তানই ছিল না, সে ছিল শয়তানের বীজ, আর আপনি সেই বীজজাত চারাগাছ কেবল বড় করেছে। সে বীজ বৃক্ষ, তার জন্য মায়া করে লাভ নেই। তাছাড়া আপনার মতো প্রজাবৎসল জমিদার নিশ্চয়ই চাইবেন যে কোনো মূল্যে আপনার সন্তান সম প্রজারা বিপদমুক্ত হোক। রাজশেখর চোখের জল মুছে কঠিন মুখে বললেন, আপনি প্রজা কল্যাণে যা করণীয় তাই করুন ঠাকুর মশাই, তাই করুন। বেশ, আগামী কাল অমাবস্যা রাতেই আমি একটা ক্রিয়ায় বসব, আপনি তার ব্যবস্থা করুন। রাজশেখর নিরুত্তাপ গলায় বললেন, বেশ, আমি সকল প্রয়োজনীয় সামগ্রী জোগাড়ের ব্যবস্থা করছি ঠাকুর মশাই, আপনি চিন্তা করবেন না। আমি একটা কাগজে কয়েকটা জিনিসের নাম লিখে রাজশেখরের হাতে ধরিয়ে তাকে বিদায় করে মনঃসংযোগের জন্য ধ্যানে বসি, কিন্তু কিছুতেই মনঃসংযোগ করতে পারছিলাম, কারণ মাঝে মাঝেই সূর্যর ডাক ভেসে আসছিল। বেঁধে তার চারপাশে বন্ধনী মন্ত্র দিয়ে গন্ডি কেটে দিয়েছে। সে কখনো করুণ সুরে, খুলে দাও খুলে দাও, আমার খিদে পেয়েছে, আবার কখনো বলে গর্জন করে উঠছে। তাকে বাঁধা হয়েছিল পীর বাবার সমাধি স্থলের আচ্ছাদনের সবুজ শালুর টুকরো দিয়ে। ঘরের বাতাস এক অচেনা কটু গন্ধে ভারী হয়ে উঠেছে। ঘরের বাইরে এক গন্ডির ভেতর রাজশেখর আর মণিমালা চন্দ্রকে নিয়ে বসেছে। কোনো প্রলোভনেই যেন গন্ডির বাইরে না বেরোয় সে ব্যাপারে আমি তাদের খুব সতর্ক করে দিয়েছি। এদিকে রাজশেখরের নিকট সব শুনে মণিমালার অবস্থা তখন পাষাণ সম। তিনি স্থির দৃষ্টিতে সূর্যের পানে চেয়ে অশ্রু বিসর্জন করছেন। আমার কথায় দাস দাসী চাকর বাকর সকলকেই সন্ধ্যা নামতেই ছুটি দিয়ে দিয়েছেন রাজশেখর। নির্দিষ্ট যোগ উপস্থিত হওয়ার পূর্বে
প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করে পূজোর আয়োজনে মনোনিবেশ করলাম। মাজারের পবিত্র জল, চামর, আরও কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যথাসময় হাজির হলেন সেই ভগ্নপ্রয় মাজারের ফকির সাহেব। দিনের বেলায় আমি নিজে গিয়েছিলাম ওই মাজারে। ফকির সাহেবকে সব জানিয়ে রাতের করণীয় দুজনে স্থির করে নিয়েছিলাম। যাই হোক, উনি আসা মাত্র আর কালবিলম্ব না করে ঘরের ভেতর সূর্যের খাটের ঠিক সামনে ছোট একটা যজ্ঞকুণ্ড নির্মাণ করে তার সম্মুখে হলুদ সিঁদুর চালের গুঁড়ো সহযোগে 786 এর পবিত্র যন্ত্রম নির্ণয় করলাম। তার ঠিক মাঝখানে বসালাম একটি স্বচ্ছ কাঁচের বোতল, আর তার উপর হজের মাটি দিয়ে তৈরি করা একটি পুতুল, যার শরীর মানুষের হলেও মাথাটা পশুর, আর সর্বাঙ্গে সিঁদুর হলুদ শেখ চন্দন মাখা। 786, ই আবার কি যন্ত্র? কিশোরীর প্রশ্নে তারানাথ সামান্যতম বিরক্ত না হয়ে বললেন, মুসলিম মতে একাধারে 786 লেখে সংক্ষেপে বিসমিল্লাহের রহমানের রহিম বোঝানো হয়। সৃষ্টিকর্তার নামের প্রথম অক্ষর বিসমিল্লাহিরে আরবিতে 7টি হরফ বা বর্ণ রয়েছে, রহমানিতে 4টি এবং রহিমে 6টি হরফ রয়েছে। এই কারণেই আল্লাহর বিসমিল্লাহ রহমান রহিম এই নামটিকে সংক্ষেপে 786 লেখা হয়। মুসলিম তন্ত্রে 786 সংখ্যাটি অত্যন্ত আধ্যাত্মিক একটি সংখ্যা। এই সংখ্যা দ্বারা নির্মিত যন্ত্র যে কোনো অপশক্তি বা শয়তানের ধারক বাহক হওয়ার ক্ষমতা রাখে। ঠিক এই কারণেই মধুসুন্দরী দেবীর নির্দেশ অনুসারে আমি তাম্র নির্মিত 4টি 786 যন্ত্র সূর্যর ঘরের 4 কোণে ঝুলিয়ে দিয়েছি, আর ভূমিতে একটি বৃহৎ যন্ত্র রচনা করেছি। তার মাঝে সমাধিত হবে সূর্যরূপী জিন। মাঝখানে যজ্ঞকুণ্ড আর যন্ত্রটিকে রেখে আমি আর ফকির সাহেব দুজনে আসন গ্রহণ করলাম। দেহবন্ধন করে গুরুমন্ত্র জপ করে যজ্ঞকুণ্ডে লাল জবা, বেলপাতা, ঘৃতাহুতি দিয়ে মধুসুন্দরী দেবীর বলা বিধিমতো মা যশোরেশ্বরীর যজ্ঞ আরম্ভ করলাম। ওম সবারুড়াং মহাভীমাং ঘোরুদ্রং স্টাবর প্রদাম হাস্যযুক্তাং ত্রীণাঞ্চং কপালকট্টিকারং মুক্তকেশী লোলজিহ্বাং পিবন্তিং রুধিরং মুহাং চতুর্বাহযুক্তাং দেবী বরাভয়ঙ্করাং স্মরেত। দুজনেই নিজ নিজ ধর্মীয় পন্থায় নিজ নিজ কর্ম সম্পাদন করতে লাগল। পাশে বাঁধা সূর্যের ক্ষিপ্রতা তখন ভীষণ আকার নিয়েছে। জাগতিক রূপ ছেড়ে সে যখন ভয়ঙ্কর সেই শয়তানের রূপ ধারণ করেছে। বিশাল আকৃতির দৈত্যটির মিশমিশে কালো তার গাত্রবর্ণ, চোখ ভাটার মতো জ্বলছে, আর হাতের নখ দিয়ে মেঝেতে বিকট আঁচড় কেটে ঘস ঘস শব্দ সৃষ্টি করছে, আর মাঝে মাঝেই সে এক জান্ত হুঙ্কার ছাড়ছে। সেই শব্দে জমিদার বাড়িটা থরথর করে কাঁপছে, ঘরের ভিতর যেন তখন ঝড় উঠেছে। আশঙ্কা হচ্ছিল সেই শয়তান বুঝি ঘাট ডিঙে ছুটে আসবে। আমি আরো জোরে মন্ত্র পাঠ শুরু করব, ওম কালিকায় বিদ্মহে শ্মশান বাসিনাং ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়া, ওম কালিকায় বিদ্মহে শ্মশান বাসিনাং ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়া, ওম কালিকায় বিদ্মহে শ্মশান বাসি ধীমহি তন্নো ঘোরো প্রচোদয়া। আহুতি প্রদান করতে করতেই দেখতে পেলাম ফকির সাহেব উচ্চস্বরে মন্ত্র বলছেন, আর যন্ত্রণে পবিত্র জল ছিটাচ্ছে। কখনো বা পবিত্র জল ছিটিয়ে চামড় দিয়ে ওই দৈত্যটিকে আপাদ মস্তক ছাড়ছে। সেই প্রক্রিয়া যে কতক্ষণ চলেছিল তার এখন বলতে পারি না। বইয়ের ফলে ওর হুঙ্কারের মাত্রা যেন আরও বেড়ে উঠেছে। তখন ফকির সাহেব ঝোলা থেকে একটা গুঁড়ো জাতীয় কিছু বার করে মন্ত্র বলে সেটা দৈত্যের দিকে ছুঁড়ে দিলেন, আর সাথে সাথে সে দিক বিদিক কাঁপিয়ে পরিত্রাহী চিৎকার করে উঠল।
আরোবার দুয়েক এই একই প্রক্রিয়া করার পর তুমি যন্ত্রমের মাঝের আকাশে মাটির পুতুলটি মন্ত্র আওড়াতে আওড়াতে যজ্ঞ কুণ্ডে আহুতি দিলে। পরক্ষণে ধীরে ধীরে দৈত্যের অবয়বটি ধোঁয়ার আকার নিল। এক সময় সম্পূর্ণ অবয়বটি ধোঁয়ায় পরিণত হয়ে সেই 786 যন্ত্রমের মাঝে রাখা স্বচ্ছ বোতলে সমাহিত। ফকির সাহেব তখন বোতলের ছিপি আটকে সেটি নিজের ঝোলায় ভরে ফেলল। তারপরেই সব শান্ত হয়ে আমিও জপ বিসর্জন মন্ত্র জপে যজ্ঞ সমাধা করলাম। তারপর ভোরের আলো ফোটার আগেই ফকির সাহেব বিদায় নিলেন। সাথে নিয়ে গেলেন সেই স্বচ্ছ বোতলটা। বোতলের সদ্গতি তিনিই করেছিল। সূর্যর ব্যবহৃত সব জিনিসপত্র জ্বালিয়ে মা গঙ্গার পক্ষে বিসর্জনের নির্দেশ দিয়ে আমিও সকাল সকাল ফেরার পথ ধরলাম। আসলে মণিমালা বা রাজশেখরের মুখের দিকে আমি আর তাকাতে পারছিলাম। 10 বছর বুকে আগলে ছেলেকে মানুষ করেছিল, আর একদিনের মধ্যেই তার সব অস্তিত্ব বিলীন হয়ে গেল। পিতামাতার কাছে এটা মেনে নেওয়া যে কত কঠিন। আমার মনে একটা প্রশ্ন ছিল, তাই বললাম, আচ্ছা এই মা যশোরেশ্বরী বলতে কোন দেবীর যজ্ঞের কথা বললেন? আমার কথায় তারানাথ সম্বিত ফিরে পেয়ে বললেন, ভৈরব তন্ত্র চূড়ামণিতে বলা হয়েছে যশোরে পানিপদ্ম দেবতা যশোরেশ্বরী চণ্ডশ্চ ভৈরব যত্রতত্র সিদ্ধ ন সংশয়। অর্থাৎ যশোরে সতীর করকমল পড়েছে, দেবীর নাম যশোরেশ্বরী আর তার ভৈরব হলেন চণ্ড। সেই মায়ের মূর্তিতে আছে বৈচিত্র্য। মন্দির বেদিতে প্রতিষ্ঠিত মাতৃমূর্তির কেবল মুখমণ্ডলী দৃষ্টিগোচর হয়, দেবীর কণ্ঠের নিচে তার শ্রীহস্ত ও শ্রীচরণ কিছুই নজরে পড়ে না। টকটকে লাল জিহ্বায় মায়ের সে কি ভীষণ মূর্তি। তবে শ্রীমুখের কল্যাণময় দেবী ভাব যেন ভক্তের পরম আশ্রয়ের শেষ কথা। এই সতীপীঠে তন্ত্র মন্ত্র দুই মতেই পুজো হয়। কায়মন বাক্যে পুজো করলে মা ভক্তের মনোবাসনা অবশ্যই পূর্ণ করেন। একান্ন সতীপীঠের অন্যতম সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দির, এখানে দেবী হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের পূজা পান। রাজশেখর আর মণিমালাকে সেদিন সকালে ওই মন্দিরেই প্রজাকল্যাণের মানত করতে পাঠিয়েছিলাম। কিশোরী হঠাৎ বলে ওঠে, দেবীর কোনো মূর্তি স্থাপনের কথা কিন্তু বলেননি। তান্ত্রিক মতে পূজায় প্রতীক বা প্রতিমা থাকা আবশ্যক। এক্ষেত্রে পূজার সকল অর্ঘ ওই প্রতিমা বা মূর্তিকে অবলম্বন করে বর্তমান। আর বৈদিক মতে অগ্নিকে সকল শক্তি বা দেবতার উৎস বিশ্বাস করা, তো সেই অগ্নিতেই দেবতার প্রতি যজ্ঞাহুতি প্রদান করা হয়। অগ্নিতে সকল মোহ দ্বেষ কাম ক্রোধ বিসর্জিত হয়। সেদিন আমি মন্ত্রমতে মায়ের আহ্বান করেছিলাম, তাই মূর্তির প্রয়োজন হয়নি। কথা শেষ করে তারানাথ হাত জোর করে কপালে ছুঁয়ে বিড়বিড় করে কিছু বলেই আপন মনি জোরে জোরে বলে ওঠেন, অনেক রাত হলো, চারুমা এবার নির্ঘাত তিরস্কার করবে। সত্যিই তাই, গল্পে গল্পে এত সময় পেরিয়ে গেছে খেয়ালই করিনি। বাইরেও আর বৃষ্টি নেই, আর বিলম্ব না করে দুজনে বেরিয়ে পড়লাম। রাস্তায় নেমেই কিশোরী হো হো করে খানিক হেসে নিল, বলে কিনা বোতল চিন, এ তো একবারে রূপকথার গল্প। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, হোক না সে রূপকথা, আনন্দ উপভোগে তো আর খামতি ছিল না, কি বলো চলো। শুনলেন আজকের বিশেষ নিবেদন।
শম্পা রায় মণ্ডলের লেখা তারানাথ তান্ত্রিকের এক ব্যাস্টিস গল্প জিনের কবলে। এরকম আরও গল্প শুনতে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে, এবং তার সাথে আমাদের দ্বিতীয় চ্যানেল WIB লাইটকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্পে তারানাথের চরিত্রে সোমেশ্বর, মধুসুন্দরী দেবী ও চারুর চরিত্রে সমৃদ্ধি, গল্পে কথক সূর্যশেখর ও এক মুসলমানের চরিত্রে শুভ, কিশোরীর চরিত্রে অগ্নিশ্বর, মণিমালা ও এক মহিলার চরিত্রে দেবস্মিতা, রাজশেখরের চরিত্রে সাংখ্য, ত্রৈলোক্যনাথের চরিত্রে শ্রদ্ধেয় কৌশিক রায় মহাশয় এবং এক ছেলের চরিত্রে শিব। গল্পে পোস্টার ডিজাইনে সৌমদীপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিংয়ে রূপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা আমাদের কমেন্ট করেও জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।